হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ মনিরুজ্জামানের নাম স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। আমার চ্যানেলের আজকের যে ভিডিও, আমি গত গত ভিডিওতে ট্যাবটুলির তিনটে টুলস নিয়ে আলোচনা করেছিলাম এবং দেখিয়েছিলাম আপনাদেরকে যে তিনটে টুলস কীভাবে ব্যবহার করে আপনারা টেক্সট লিখবেন। আজকে যে ভিডিও, বাকি যে তিনটে টুলস রয়েছে সেই তিনটে টুলস নিয়ে আজকে আমি আলোচনা করব। যেটা যে তিনটে টুল বাকি ছিল, ভার্টিক্যাল ট্যাব টুল, ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুল, ভার্টিক্যাল ট্যাব হলে পাথ টুল, আমরা ভার্টিক্যাল ট্যাব টুলের পাথ ব্যবহারটা কীভাবে করব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমরা তো জানি যে ইনস্টিটিউটের টুল ডকুমেন্টসটা ওপেন করবো কীভাবে, সেটা ওপেন করা অবস্থায় আমরা এখান থেকে একটা পেন টুল নিয়ে আমরা একটা লম্বা লম্বা একটা শিফট কি চেপে আমরা লম্বা লম্বা একটা লাইন আঁকবো। লাইন আঁকার পরে এই লাইনের মধ্যে আমরা ভার্টিক্যাল যে ট্যাব টুলস রয়েছে সেটা দিয়ে আমরা টেক্সট লিখবো। তো ভার্টিক্যাল ট্যাব টুলের মধ্যে আমরা এখান থেকে যদি এটা সিলেক্ট করে এখানে আমরা এই লাইনের উপরে আমরা ক্লিক করবো, ক্লিক করলে এইভাবে ট্যাব টুলটা এভাবে থাকবে, তখন আমরা ইজিলি টেক্সট লিখবো। টেক্সট আমরা যে কোনো টেক্সট লিখতে পারি, সেই যতটুকু পর্যন্ত আমরা লাইনটা টানবো ততটুকু পর্যন্ত আমাদের টেক্সটটা হবে, খুব সহজেই খুব সুন্দরভাবে হয়ে যায়। তো আপনারা এইভাবেই লিখতে পারবেন। আমরা যদি কোনো বক্স করে লিখি, হ্যাঁ কোনো একটা নির্দিষ্ট সীমার ভিতরে লিখি, ঠিক আছে, সেটাও সেভাবে লেখা যাবে। আর আমরা বিভিন্ন, যেমন কোনো যদি কোনো পোস্টার করতে যাই আমরা, যদি কোনো একটা পোস্টার করব, ধরেন একটা পোস্টারে অনেক সময় একটা লক করে দিলাম, একটা পোস্টারে অনেক সময় এখানে এরকম লেখা, দুই পাশে লেখা থাকে, মাঝখানে অনেক সময় ছবি থাকে, তো দুই পাশে লম্বা লম্বা লেখা থাকে, এই লম্বা লম্বা লেখাগুলোকে আমরা এইভাবে ইজিলি লিখতে পারি। ঠিক সেমভাবে পেন্টুলকে সিলেক্ট করে আমরা একটা শিফট কি চেপে আমরা লম্বা একটা লাইন এঁকে দেবো, এখানে একটা লাইন আঁকলাম, আবার আমরা এই পাশে একটা ছোট করে এটাকে সিলেক্ট করে আবার এই পাশে একটা আবার এটাকে সিলেক্ট করে এই পাশে একটা লাইন আঁকলাম। এখন লাইনটাকে সিলেক্টরত অবস্থায় আমরা এই ট্যাব টুলকে নির্বাচন করব, নির্বাচন করে এখান থেকে আমরা ক্লিক করলে এখানে ক্লিক করব, ক্লিক করলে ঠিকভাবেই আমরা টেক্সটগুলো লিখব। হ্যাঁ, এটাকেও সেম সিলেক্ট করে এটাকে সিলেক্ট করে আমরা ট্যাব টুলকে নির্বাচন করে এটাকে আমরা এইভাবে ট্যাব করব। তো খুব সহজেই এবং সহজেই আমরা ডিজাইনটা করতে পারি। তো পাশাপাশি এখানে আমরা যদি কোনো ছবি থাকে, এখানে যদি কোনো ছবি থাকে আমরা ইজিলি ছবিটাকে আমরা ইউজ করতে পারি। এখানে একটা ছবি দিলাম, ধরেন ছবি দিলে আমরা একটা ইমোজির ছবি এঁকে দিই, একটা ইমোজির ছবি এঁকে দিই, ঠিক আছে। আমরা একটা এরকম ভাবে ইমেজ ছবি এঁকে দিলাম, ইমেজটা পাশে দুটো আমরা হয়তো টেক্সট লিখে একটা সুন্দর পোস্টার আমরা ইজিলি তৈরি করতে পারি। তো সে এখানে সেটা গেল ভার্টিক্যাল ট্যাব টুলের ব্যবহার। আমরা এখন দেখব ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুল, ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুল, ভার্টিক্যাল এরিয়া ট্যাব টুলের যে ব্যবহার সেটা হচ্ছে আমরা কোনো একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে আমরা টেক্সটগুলো লিখব, নির্দিষ্ট একটা জায়গার ভিতরে আমরা টেক্সটগুলো লিখতে হবে। এখন আমরা যদি নির্দিষ্ট একটা জায়গার ভিতরে টেক্সটগুলো লিখি, তাহলে আমাদেরকে যে কোনো একটা ডিজাইন থাকুক, যে কোনো একটা বক্স থাকুক, সেই বক্সের মধ্যে আমরা এটাকে লিখতে পারি, কারণ এটা এরিয়ার বাইরে যাবে না, ভার্টিক্যালি আমরা এটাকে লিখতে পারি। এখন যেমন ধরুন আমরা একটা ইলিস্ট্রুল নিয়ে একটা বৃত্ত আঁকলাম, তো আঁকার পরে আমরা এই যে এরিয়াটি ভার্টিক্যাল যে এরিয়া টুলসটা রয়েছে, হ্যাঁ ভার্টিক্যাল যে এরিয়া টুলসটা রয়েছে আমরা এটাকে
সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিক করব। ক্লিক করলে এখানে আমরা ইজিলি আমরা এই বৃত্তের ভিতরে ভার্টিক্যালি আমরা যে কোনো লেখা দেখতে পারি, ভার্টিক্যালি আমরা যে কোনো লেখা লিখতে পারি। যেমন ধরুন আমি একটা আপেল লিখে রেখেছি, দেখাচ্ছি আপনাদেরকে। যেমন ধরুন এখান থেকে আমি একটা ধরুন আমি একটা একটা বল আঁকবো, একটা বল। তো এটা বলটা আঁকার পরে আমরা এটাকে ফিলিং নান করে দিলাম। এই বলটা আঁকার বলটার ভিতরে আমরা চাচ্ছি যে কিছু টেক্সট লিখবো লম্বালম্বিভাবে, এটাকে সিলেক্ট করে সেমভাবে এটাকে আমরা ক্লিক করবো। ক্লিক করলে আমরা লম্বালম্বিভাবে যে কোনো টেক্সট আমরা ইজিলি লিখতে পারি। এটা আসলে ধরুন আমি এটাকে কালার দিলাম, টেক্সটগুলোকে কালার দিলাম, তারপরে টেক্সটগুলো কালার হয়ে গেল, ঠিক আছে। টেক্সটগুলোকে আমরা আবার অন্য যে কোনো কালার দিতে পারি, যে কোনো কালার দিলে সমস্যা নেই। এখন ইজিলি এটা বৃত্তের ভিতরে হয়ে গেল। তো এইভাবে আমরা ভার্টিক্যাল এরিয়া টাইপ টুলের কাজটা আমরা করতে পারি, ঠিক আছে, সহজে, খুব সহজে। আপনারা প্র্যাকটিস করবেন, প্র্যাকটিস করলেই দেখবেন যে হয়ে গেছে। প্র্যাকটিস না করলে আসলে ভুলে যাবেন, একটা আজকে করছেন কালকে ভুলে যাবেন। ভুলে গেলে আসলে প্র্যাকটিসটার উপর সব কিছু ডিপেন্ড করে এই কাজগুলি। যত প্র্যাকটিস করবেন ততই আপনার মনে থাকবে, এবং নিজে কোনো হেল্প ছাড়া একটা কাজ যখন তার করবেন তখন নিজের মধ্যে যে তৃপ্তি সেটা আসলে বোঝানো যাবে না, ঠিক আছে। তো বন্ধুরা, আমি এখন লাস্ট যে আমাদের টাইপ টুলস রয়েছে এটা হচ্ছে লাস্ট টাইপ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল। এটাকে আমরা যেটা হচ্ছে এটা ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল, এটা আমরা এখন কাজ দেখাবো। ভার্টিক্যাল টাইপ অনে পাথ টুল আমরা আগে করেছি, যেটা হচ্ছে পাথ টুলের মধ্যে এরকম পাথের মধ্যে এরকম, যেমন ধরুন আমরা আগে করেছিলাম যেটা এটা এরকমভাবে এভাবে করেছিলাম, এভাবে আমরা লিখেছিলাম। আর এটা হচ্ছে ভার্টিক্যাল টাইপে টাইপ অনে পাথ টুল, এটা হচ্ছে এভাবে পেন টুল দিয়ে আমরা একটু খাড়া করে লম্ব খাড়া করে দিয়ে আমরা চিত্রকে যতটুকু নেব যতটুকু নেব যতটুকু আমরা নেব যতটুকু নেব ঠিক ততটুকুর মধ্যে আমরা এই ভার্টিক্যাল টাইপনের পাত্রে আমি আমরা টেক্সট লিখতে পারবো। এখানে সিলেক্ট করে এখানে ক্লিক করব। ক্লিক করলে এটা আমরা যে টেক্সট লিখে যে যার যেটা প্রয়োজন সেই টেক্সট লিখলে আমরা অটোমেটিক্যালি এটা সেইভাবে চলে যাবে। এখন আমরা যদি এটাকে ধরুন একটা বক্স, বক্সের পাশে আমরা এটাকে ভাবছি যেটা পুরোটা বর্ডার হবে লেখা টেক্সট, পুরোটা বর্ডার টেক্সট হবে, তখন আমরা কীভাবে কী লিখবো দেখেন। আমরা একটা বক্স নিলাম এখান থেকে, একটা বক্স নিলাম। এখন এই বক্সটাকে সিলেক্টরত অবস্থায় আমরা এই টুলটাকে নির্বাচন করে সিলেক্ট করে আমরা ক্লিক করব। ক্লিক করলে আমরা আমাদের প্রয়োজনীয় যিনি টেক্সট লিখবো সেই টেক্সটগুলোকে এই বর্ডার বর্ডার হয়ে যাবে, ইজিলি বর্ডার হয়ে যাবে, ঠিক আছে। যখন এই বর্ডারটা আমাদের লেখা পরিণত হয়ে গেছে এইভাবে আমরা লিখতে পারি। যেমন ধরুন আমি একটা আপেল ড্রয়িং করে রেখেছিলাম, আমি দেখাচ্ছি আপনাদেরকে, হ্যাঁ, জুম ইন করে নিচ্ছি। এখানে এই যে এটা এটা আমি করেছিলাম, এটা পাশে কী হয়েছে, এটা পাশেটা আপনার কী দাঁড়ালো, একটা আপেলকে আমরা চতুর্পাশে এটা লেখা বড় হয়ে গেল, ঠিক আছে। কীভাবে হবে, চতুর্পাশে যে লেখাটা বড় হয়ে গেল আমি দেখাচ্ছি, ডিস্টার্ব করতেছে এটা,
জাস্ট আপনাদের দেখানোর জন্য, ঠিক আছে। জাস্ট দেখানোর জন্য এই যেটাকে আমরা এখন পুরোটা বর্ডার আমরা টেক্সট দেবো, যে কোনো লেখা দেবো। এখন কীভাবে করব, এখান থেকে আমরা টাইপ টুলটাকে নির্বাচন সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা অবজেক্টটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা ক্লিক করে এখান থেকে আমরা অটোমেটিকলি যে কোনো এখন এটাকে দেখুন আমরা সিলেক্টরত অবস্থায় এখান থেকে ট্যাব টুলটাকে নির্বাচন করে আমরা যে কোনো প্রান্তে যে কোনো জায়গায় ক্লিক করব। ক্লিক করলে আমরা এটাকে বর্ডার হিসেবে টেক্সচুয়ালি দেখা যাবে, কত সহজ ইজিলি একটা আপেলকে আমি চতুর্পাশে তার বর্ডার হয়ে গেছে কি একটা টেক্সট, যে কোনো টেক্সট বা যে কোনো জিনিস আপনি লিখতে পারেন। তো এইভাবেই আমরা এই ভার্টিকাল ট্যাব টুল, তারপরে ভার্টিক্যাল এরিয়া টাইপ টুল, তারপর ভার্টিক্যাল টাইপ অনেক পাথ টুল, এই তিনটা টুলকে আমরা এভাবেই ব্যবহার করতে পারি। তো আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমার নেক্সট ভিডিও যেগুলো দেখবেন দেখলে আপনাদেরকে আপনাদেরই অনেক ভালো উপকার হবে, কারণ আমি খুব সহজ করি আপনাদেরকে প্রতিটা টুলস প্রতিটা জিনিস আমি সহজ করে সহজ করে আমি দেখাবো। অনেকগুলো কাজ আছে আরও সামনে, আরও অনেকগুলো কাজ নিয়ে আসবো, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, সবাই সুস্থ থাকুন, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।